পদ্মা সেতুর সাতাশতম স্প্যানটি এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর ছাব্বিশতম স্প্যানটি বসানো হয়েছিল জাজিরা প্রান্তে এখন পদ্মা সেতুর সাতাশতম স্প্যানে বসার পালা আপনারা হয়তো জানেন পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর বিয়াল্লিশ থেকে আঠাশ নম্বর পিলার পর্যন্ত স্প্যানগুলো বসানো হয়েছে চলতি সপ্তাহে অর্থাৎ যে স্প্যানটি বসে গিয়েছে ছাব্বিশতম স্প্যান সেটি বসেছে পদ্মা সেতুর এবং উনত্রিশ নম্বর পিলার উপর আর এই স্প্যানটি বসার মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে এখন তিন হাজার নয়শো মিটার আর এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা সেতুর সাতাশতম স্প্যান যেটি বসবে পদ্মা সেতুর মহাপ্রান্তে আপনারা জানেন যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মাত্র দুটি পিলারের কাজ বাকি রয়েছে সেটি হচ্ছে পদ্মা সেতুর ছাব্বিশ এবং পদ্মা সেতুর সাতাশ নাম্বার পিলার কাজ তার মূল কারণ হলো পদ্মা সেতুর ছাব্বিশ এবং সাতাশ নাম্বার যে পিলার দুটি রয়েছে এই দুটি পিলার পাশ দিয়েই কিন্তু লঞ্চ ফেরি চলাচল করত আর সেজন্যই এই পিলারগুলোর কাজ বেশ দেরিতে শুরু করা হয়েছে আর সেজন্যই কিন্তু এত দেরি হচ্ছে এখন থেকে পরবর্তীতে যেসব স্প্যানগুলো বসবে সবই বসতে যাচ্ছে পদ্মা সেতুর মহাপ্রান্তে চলতি মাসে অন্তত তিনটি স্প্যান বসার কথা জানিয়েছিলেন পদ্মা সেতু প্রকৌশলীরা তবে কটি বসানো যায় সেটি হচ্ছে বড় কথা কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যে চায়না প্রকৌশলীরা রয়েছে সেখান থেকে ছত্রিশ জন বড় বড় প্রকৌশলীরা চায়নাতে আটকা পড়ে গিয়েছে করোনা ভাইরাসের কারণে করোনা ভাইরাস এখন দেশব্যাপী মহামারী ছড়াচ্ছে আর সেজন্যই কিন্তু করোনা ভাইরাসের কারণে চায়না প্রকৌশলীরা দেশে ফিরতে পারছেন না এখন বাংলাদেশে যেসব চায়না প্রকৌশলী রয়েছে এবং বাংলা প্রকৌশলীদের মিলেই কিন্তু পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পদশতর যে চায়না প্রকৌশলীরা রয়েছে তারা যদি এখন বাংলাদেশে থাকতো তাহলে খুব শীঘ্রই আরও দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবত বলে জানিয়েছেন পদ্মা সেতু কর্তৃপক্ষরা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাতাশতম স্প্যানটি এটি কনস্ট্রাকশন ইয়ার্ডে কিছুদিন আগে বের করা হয়েছে এরপরে এই স্প্যানটিকে কেন্দ্র করে যেসব কাজকর্ম করার প্রয়োজন সেগুলো সম্পাদন করা হবে তারপরে পদ্মা সেতুর এই স্প্যানটিকে যুক্ত করা হবে পদ্মেতুর পিলার উপর পদ্মা সেতুতে তিনটি স্প্যান বসার কথা থাকলেও বসেছে মাত্র একটি বাকি দিনগুলোতে আর দুটি স্প্যান বসানো সম্ভব হবে কিনা বা বসবে কিনা তা নিয়ে এখনো কোনো কথা বলা যাচ্ছে না তবে আমরা দেখব যে আসলেই সম্ভব হয় কিনা আপনারা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে পদ্মা সেতু প্রকৌশলা যেহেতু চায় না সেহেতু কি সেতুর কাজের ব্যাঘাত ঘটছে কিনা হ্যাঁ সত্যি কথা বলতে পদ্মা সেতুর কাজের কিছুটা অগ্রগতি থেমে গিয়েছে যদিও পদ্মা কাজ একেবারে থেমে নেই তবে পদ্মা কাজ চলমান রয়েছে আপনারা দেখলেন যে পদ্মা সেতুর করোনা পরে যে ছাব্বিশতম স্প্যানটি বসানো হয়েছে সেখানে কিন্তু চায়না প্রকৌশলীরা তাদের দেশে আটকা পড়ে আছে তারপরেও কিন্তু আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা ছাব্বিশতম স্প্যানটি যুক্ত করেছি পদ্মা সেতুতে এখন ছাব্বিশ সাতাশতম স্প্যানের যেসব কার্যক্রম অর্থাৎ চারটি করে জোগান লাগাতে হবে অর্থাৎ কেবল লাগাতে হবে যে কেবলের সাহায্যেই আমাদের স্প্যানটিকে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট পিলার উপর অর্থাৎ আমাদের হাতের পাশেই রয়েছে ই নামক ক্রেনটি আর এই ক্রেনের সাহায্য করেই তায়ান কিন্তু এই স্প্যানটিকে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট স্থানে ছাব্বিশতম স্প্যানটি বসেছিল আটাশ এবং উনত্রিশ নম্বর পিলারের কাছে সেজন্যই একদিন আগেই স্প্যানটিকে নিয়ে যাওয়া হয়েছিল মাওয়া কনস্ট্রাকশন ইয়ার থেকে পরের দিন অর্থাৎ দশ তারিখে সকাল সকাল স্প্যান বসানো কাজ শুরু করে দেওয়া হয় যা দুই ঘন্টার মধ্যেই আমাদের এই সপটের পদ্মা সেতুর ছাব্বিশতম স্প্যানটি বসানো সম্পূর্ণ হয়ে যায় প্রথম দিকে একটি স্প্যান সংযোগ করতে পুরো এক দিন লেগে যেত একদিনের বেশিও লেগেছে কোনো কোনো স্থানে তবে দিন যত যাচ্ছে কারিগরি দক্ষতা বেড়ে যাওয়ার কারণে এখন কিন্তু একটি স্প্যান বসাতে মাত্র দুই ঘন্টা ব্যয় হচ্ছে সে অর্থ বলা যাচ্ছে পদ্মা কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমার যে আগে যেগুলি ভিডিও দিয়েছে আমার এই চ্যানেলে সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন সেখানে তথ্যবহুলভাবে আরো অনেক ভিডিও দেওয়া রয়েছে পদ্মা সেতুর ছাব্বিশতম স্প্যানটি কিভাবে নেওয়া হয়েছে কিভাবে বসানো হয়েছে তা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন পদসেতু সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে